নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। এখন দুপুর 12:30 নাগাদ বাজে, আমি মাত্র স্নান করলাম আর তখনই মাধুর্যর বাবা কল দিল যে আমাদের পাশের বাড়িটাতে একটু আসো, কিছু জিনিস দেখাবো তোমাকে। তো কি করব, মাধুর্যর বাবা বলেছে যেতে তো হবে। তো এই যে আমি মাধুর্যকে আর হচ্ছে শিবম, আমার দেওরের ছোট ছেলে, তো ওদের দুজনকে নিয়ে আমাদের আরেকটা বাড়িতে চলে আসলাম। তো এই যে আমাদের বাড়িটা একদমই রাস্তার সাথে, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম ওই রাস্তা দিয়ে কিন্তু আর কি রিক্সা চলে, অটো চলে। তো চলুন আমাদের এই বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো মাধুর্যের বাবা হচ্ছে আমাকে দেখাচ্ছিল যে কোথায় কে আছে, আর এইটা হচ্ছে আমাদের বাঁশঝাড়, এই বাড়িতে আছে। আর এই বাড়িতে না এত গাছ, মানে আরও প্রচুর প্রচুর গাছ ছিল। তো এখানে বন্যা হয়ে না এই বাড়িটা এতে জল, মানে জল ঢুকে গিয়েছিল, তখন অনেক ফলের গাছ মরে গিয়েছিল আর কি জলে, বেশ অনেক দিনই জল ছিল। আর এই বাড়িটা যখন পরিষ্কার ছিল না, নিচেও প্রচণ্ড জঙ্গলের মতো ছিল, তখন এত বেশি জোক ছিল, মানে আমি তখন মানে একবার এসেছিলাম পরিষ্কার করার আগে, মানে এত জোক, মানে পাই দেওয়া যায় না এরকম অবস্থা ছিল। তো এখন কোনো জোক নেই, এখন সবই ভালো। আর এই বাড়ির সাথে লাগোয়া এটা একটা খাল, তো এটা জল কেমন ঠিক আমি জানি না, তবে এটাতে দেখলাম যে পুরো খালটা কমলি শাক ভরা, বেশ ভালো। যাদের এখানে কাছাকাছি থাকে তারা ইচ্ছা মতো নিয়ে খেতে পারবে। আর আমি আমাদের বাড়ির এরিয়াটা দেখতেছিলাম যে রাস্তা থেকে এই যে এই পাশে ওই যে একটা দাগ, তো ওই পর্যন্ত হচ্ছে আমাদের বাড়ির এরিয়া, বেশ অনেকটা জায়গায়। আর এই পাশে এই যে খাল, আর খালের ওপারে যে যে তাল গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদেরই জায়গা। তো আমি আসলে বেসিক্যালি এগুলো জানতাম না যে এগুলো আমাদের জায়গা। আমাদের এই বাড়িতে আমাদের এক রিলেটিভদের থাকতে দিয়েছি, তো তাদের তারা হচ্ছে থাকে আর আমাদের গাছপালা দেখাশোনা করে। তাহলে হয় কি, মানে আমাদের জায়গাটাও ফাঁকা থাকে না, আর যে অপরিষ্কার ছিল আগে, জোক ছিল, জঙ্গল ছিল, সেগুলো এখন নাই, ওরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। এই যে ওরা ছোট্ট মতন একটু ঘর তুলে এখানে আর কি থাকে, এটা একটা ওদের রান্নাঘর আর একটা হচ্ছে থাকার ঘর। আর এই যে সামনেই হচ্ছে রাস্তা, তো আমরা দেখলাম। আর এখানে আসার একটা কারণ আছে, এখানে এই জায়গাটা নিয়ে আমরা একটা মনে মনে স্বপ্ন তৈরি করছি, জানি না কখনো সফল হবে কি না। যদি কখনো সেই স্বপ্নটা বাস্তব হয় তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। তো মাধুর্যের বাবা আমাকে দেখাচ্ছিল, সামনেই আমাদের লিচু বাগান আছে, তো লিচু বাগান আছে, ওখানে তাল গাছ আছে, তো তাল গাছেও প্রচুর তাল ধরেছে, তারপরে এনারা তাল কিনে খায়, মানে কে পেরে দিবে সেজন্য, তো এরকম। আর এখন কিন্তু আমরা বাড়িতে ফিরছি, আর ফিরতে ফিরতে রাস্তায় দেখালো যে আরও একটা জমি আছে, তো সেটাও মাধুর্যের বাবা আমাকে একটু দেখালো, তো হাত দিয়ে দেখালো, তো আমি দেখলাম যে হ্যাঁ ওখানে আমাদের জমি আছে, বাট কোনটা আমি ঠিক মতো বুঝতে পারলাম না, আন্দাজও করতে পারলাম না, আর আমি চিনিও না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, টাটা।